हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल रियाज किचन एंड लाइफस्टाइल। सो बंधुरा तुम्हारा कैमन आछो? आशा करी खूब भालोई आछो। आमियो खूब भालो आछी और खूब खूब हैप्पी आछी। तार रिजनटा आमी बोलछी आछी किन्तु आमी नतून ब्लग निये जेटा एसेछी सेटा किन्तु कोनो कुकिंग रेसिपी आमी शेयर करब ना। आजके एकटा टोटली डिफरेंट ब्लग करते चलेछी, तोमादेरके देखाबो किछु जे एक्साइटमेंटटा केनो। এক্সাইটমেন্টটা হচ্ছে আজ কিন্তু হঠাৎ একটা সারপ্রাইজ পেলাম, সেটা হচ্ছে আমি যা যা রান্না খেতে ভালোবাসি হঠাৎ করে কিন্তু সেগুলো সব রান্না করে মা মোটামুটি পাঠিয়েছে, যতটুকু পেরেছে। মানে আমার ফেভারিট জিনিসগুলো পছন্দ করা সেই হেল্পটা করে দিয়েছে আমার হাজবেন্ড। সেই রান্নাগুলোকে নিয়ে এসে আমার কাছে দিয়েছে কি আমার হাজবেন্ড, তো আমি টোটালি আজকে হ্যাপি হয়ে গেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, এটি একটা আলাদা ব্লগ, সেজন্য আজকে আমি কোনো কুকিং রেসিপি শেয়ার করব না। তো চলো দেখাচ্ছি তোমাদের সবাইকে যে মা কি কি রান্না করে আমার জন্য পাঠিয়েছে, চলো দেখি। সো ফার্স্ট যে আইটেমটা দেখাচ্ছি দেখো, সেটা বাঙালদের খুব একটা ফেভারিট আইটেম। আর যেই তো আমি বাঙাল সেজন্য এই আইটেমটা খুব বেশি পছন্দ করি, বাট যেই তো শ্বশুরবাড়ি ঘটি খুব একটা খাওয়া হয় না আর রান্না করতে অনেকটা খাটনিও হয়। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই আইটেমটা, এটা কিন্তু কচুর শাক। দেখো ছোলা দিয়ে কচুর শাক করা হয়েছে দেখো। সো দেখো এই আইটেমটা হচ্ছে কচুর শাক, দেখো ছোলা দিয়ে করা হয়েছে। এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও করে, হেভি খেতে হয় আর এটা তো বাঙালদের খুব ফেভারিট। বাট এটা আমি মা নিরামিষ করেছে ছোলা দিয়ে। দেখো এটা হচ্ছে কচুর শাক। আচ্ছা তারপরে যে আইটেমটা করেছি এটাও আমার খুব ফেভারিট একটা আইটেম, এটা হচ্ছে থোর যে ভাড়ালি আমরা যেটা বলি, সেটা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছে। এটাও আমি খেতে খুব ভালোবাসি। থোর আর মোচা এই দুটোই আমার খুব ফেভারিট। সো মোচাটা মা করে দিতে পারেনি, থোর করে দিয়েছে তার জন্য। এবার আসছি মাছের দিকে। দেখো এখানে পাবদা মাছ আছে, পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছে, সাথে আমি একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসি দেখে এখানে চিংড়ি মাছও দিয়ে দিয়েছে। সব আইটেমেই কিন্তু চিংড়ি মাছ আছে, থোরেও চিংড়ি মাছ দিয়েই করা। তো এখানে দেখো পাবদা মাছটা করা আছে। আর আমার সবাই জানো যে আমি মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসি, কারণ মা রান্নাও খুব ভালো করে। তারপর এখানে একটা চিকেন নাগেটসের আইটেম আছে, এটাও কিন্তু মা বাড়িতেই বানিয়েছে, তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বেশি ছিল না হয়তো, তাই অল্পই পাঠিয়েছে। আর এইখানে দেখো একটা চাটনি বানিয়েছে, এই চাটনিটা আমার খুব পছন্দের একটা আইটেম। এটা হচ্ছে কদবেলের, কদবেল যে আমরা খাই সেই কদবেলের চাটনি এখানে দেখাচ্ছি। কদবেল আর তেঁতুল দিয়ে এই চাটনিটা বানিয়েছে, এটা আমার খুব ফেভারিট, এটা আমি অনেকদিন রেখেই খাবো। দেন কামিং টু দ্য সুইট সেকশন, এটা তো আমার খুব ফেভারিট সবাই জানো। এখানে এই নলেন গুড়ের সন্দেশ শীত পড়তে না পড়তেই উঠে গেছে, এই আইটেমটা পাঠিয়েছে, সাথে গোলাপ জামুনও আছে। দেখো মিষ্টি বলতেই আমি পাগল, তো সব কিছুই রয়েছে মিষ্টি। এখানে কিছু ফ্রুটসও আছে যেটা আমি ভালোবাসি, অ্যাপেল খেতে আমি ভালোবাসি, আর এই সিজনের ফার্স্ট অরেঞ্জ, জানি না এটা কতটা মিষ্টি হবে, সো এইটাও আছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু প্যাকেজ একদম মনে মনে কিন্তু আমি খুব হ্যাপি হয়েছি। এরকম হঠাৎ হঠাৎ করে যদি সারপ্রাইজ পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে, আর স্পেশালি যদি সেটা মায়ের হাতের রান্না হয়। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে রান্নাগুলো কেমন হয়েছে। আমি আমার নতুন রেসিপি নিয়ে আবার খুব শিগগির চলে আসব। সাথে থেকো আর দেখতে থেকো আমার চ্যানেলকে, আর অনেক অনেক সাপোর্ট করতে থেকো।